নুন ভাত খুদ খেয়ে বহুদিন কাটিয়ে দিয়েছেন শ্বেতা, কষ্ট হলেও কাউকে বলেননি, মুখ বুঝে সবটা সহ্য করেছেন। বাবা মায়ের চোখের দিকে তাকাতে পারতেন না, সেই শ্বেতাকে আজ সারা বাংলা চেনে। অনেক কিছু ইচ্ছে পূরণ হয়নি ছোটবেলায়, কিন্তু কখনো বাবা মার কাছে বায়না করেননি শ্বেতা ভট্টাচার্য। চ্যালেঞ্জ নিয়েছিলেন, একসময় পরিবারের মুখে হাসি তিনি ফোটাবেনই, সেই ইচ্ছে পূরণ হয়েছে। তবে জার্নিটা সহজ ছিল না, তার পিছনে ছিল অনেক চোখের জল। শ্বেতার লড়াই আপনাকে অনুপ্রাণিত করবে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তিনি, ছোটবেলা থেকেই অভাব নিত্য সঙ্গী। নোনান্দে পান্তা ফুরোয় সংসারে কোনোদিনও খাবার জুটত, আবার কখনো একবেলা খেয়েই কেটেছে দিন। তবে এত অভাবের মাঝেও তিনি নিজের স্বপ্নকে বিসর্জন দেননি, তাই হয়তো আজ তিনি সাফল্যের শিখরে। মা বাবার সঙ্গে জুতো কিনতে গিয়েছিলেন, একটা জুতো দেখেই পছন্দ হয়ে যায় তার, পায়ের মাপে সেটি হওয়ায় জুতো পরে ঘুরেও বেড়াচ্ছিলেন ছোটবেলায়। সে সময় নজরে পড়ে যায় বাবার মুখটার দিকে, দেখেন বাবা ইঙ্গিত করে মাকে কিছু একটা বলছে, এত টাকা নেই তার কাছে। সেদিন ছোট্ট শ্বেতা নিমেষে বুঝে যায় সবটা, পায়ের থেকে জুতো খুলে বলেছিলেন আর ভালো লাগছে না তার এই জুতোটা। শ্বেতা এক সাক্ষাৎকারে আরও জানিয়েছিলেন, ছোটবেলায় তার এক বান্ধবী ছিল, নাম মানালি, আর সেই বন্ধুর অবস্থা ছিল বেশ সচ্ছল। এমনকি ওই বাড়িতে গেলে তার মনে হতো সেই বাড়ির বাথরুমও মাপে তাদের ঘরের থেকে বড়। এখন যদিও বড় হওয়ার পর বুঝতে পারেন মানালির বাড়িতে সবটাই ছিল খুব স্বাভাবিক। একটা সময় বাথরুমের থেকেও ছোট ঘরে দিন কাটিয়েছেন, কিন্তু কঠোর শ্রম তাকে দিয়েছে সুখের জীবন। মা বাবাকে দুটি ফ্ল্যাট উপহার দিয়েছেন শ্বেতা। শুধু তো শ্বেতা নয়, শ্বেতার প্রেমিক রুবেল দাসের জীবনেও ছিল কঠিন লড়াই। একদিন দাদাগিরির মঞ্চেই জানিয়েছিলেন সেই স্ট্রাগলের কথা, সেখানে উপস্থিত ছিলেন তার মাও। তিনি জানিয়েছিলেন রুবেলের বাবার প্রয়াণের পর দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাও দুষ্কর হয়ে পড়েছিল। সেই সময় লোকের বাড়ি কাজ পর্যন্ত করেছিলেন তার মা। সেই রুবেল আজ বাংলা টেলিজগতে ভীষণ জনপ্রিয়। সিনে চক্রবর্তী।